নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো মুগ ডাল বেগুন দিয়ে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। খুবই সহজ একটা রান্না। একঘেয়ে মুগ ডাল খেতে ভালো লাগে না সবসময়, তাই একটু অন্যরকমভাবে করতে চেষ্টা করেছি। আমি কীভাবে এই মুগ ডাল বেগুন দিয়ে করি আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন দেখে নেওয়া যাক আমি কীভাবে করছি এই মুগ ডাল বেগুন দিয়ে। প্রথমেই আমি ডালটা ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মুগ ডাল। মিডিয়াম ফ্লেমে ডালটা একটু ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে ডালটা পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম ফ্লেমে ডালটা ভেজে নিচ্ছি। 3-4 মিনিট নাড়তে নাড়তে ডালটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, কেউ চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, প্রথমেই আমি লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। বেগুন ভাজা তুলে নিয়েছি, এবার এই তেলে বাকি রান্নাটা করব। প্রথমে আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে নেব। 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম আর 1টা শুকনো লঙ্কা। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো 1 ইঞ্চি আদা, আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা এখানে গ্রেট করা আদার পরিবর্তে আদা বেটেও দিতে পারেন। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 1টা ছোট সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। একটু লবণ দিয়ে দিলাম, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ। সব কিছু দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম কিছুটা জল। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি গ্যাসটা এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি, 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো দেখুন বেশ নরম হয়ে গেছে। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডাল দিয়েও আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ডাল দিয়েও মশলার সাথে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এই ডালটা খুব বেশি পাতলা হবে না, সেই বুঝে জলটা দিতে হবে। গরম জল দিয়েছি তাই সঙ্গে সঙ্গে ডালটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 6-7টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো লবণ। আমি আগে লবণ দিইনি, শুধু টমেটোটা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়েছিলাম। সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে একটু দেখে নেব। মাঝে একবার আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। ডালগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, গোটা গোটাই আছে। দিয়ে দেবো 1/2 চামচ চিনি। নিরামিষ রান্না, মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, তবে যদি কেউ পছন্দ না করেন না দিয়েও রান্না করা যেতে পারে। চিনিটা দিয়েও একটু নেড়ে চেড়ে দিলাম ভালো করে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো।
বেগুন দিয়ে খুব বেশিক্ষণ আর রান্না করব না। বেগুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নেব। ডালটা এখন অতটা পাতলা লাগছে, কিন্তু এটা রেখে দিলে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দিব। আপনারা চাইলে এর উপরে ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিতে পারেন। ডাল রান্না আমার হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। খুবই ভালো লাগে এই ডাল, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে বরাবরের মতো একটা অনুরোধ রইল, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।